শীত এসে গেল, এখন তো বাগানে নানান রঙের ফুলের মেলা, বাজারেও সেরকম রং বেরঙের সবজির সমাহার। আমি আসুন আজ বানিয়ে দেখাই সেই নানান রকম সবজি দিয়ে চিকেন স্যুপ। তবে তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু তাদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। বন্ধুরা, আমি আজকে যে চিকেন ভেজিটেবল মিক্সড স্যুপ বানাবো, তার জন্য প্রথমেই আমার যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে চিকেন। আমি বোনলেস চিকেন নিয়েছি, 150 গ্রাম মতো বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনটাকে আমি সেদ্ধ করে নেবো। এই 1/2 চা চামচ আদা, 1/2 চা চামচ রসুন ক্রাশড করা, আর 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে। এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফুটতে লেগেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ক্রাশ করা আদা রসুন, আর 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন, আর 2 কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো 7 মতো লবণ। যেহেতু এই জলটা চিকেন সেদ্ধ হতে হতে অনেক কমে যাবে, সেখানে আমি একটু কম পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে সেদ্ধ করে নেব চিকেনগুলোকে। আমার 10 মিনিট পুরো ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি চিকেন, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেন আর চিকেনের স্টকটা আলাদা করে নেব, একটা জায়গায় আলাদা করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই সেদ্ধ চিকেনটা আর স্টকটা আলাদা করে নিয়েছি। এবারে এই চিকেনটাকে হাত দিয়ে এরকমভাবে সরু সরু করে, কেউ কেউ কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, একদম ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে ফাইবারগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই সেদ্ধ করা চিকেনগুলোকে। এবার এর জন্য যেহেতু মিক্সড ভেজিটেবল দিয়ে আমি স্যুপটা বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে কুচি করে রাখা গাজর, একটা বেশ বড় সাইজে, আর এটা বিনস, প্রায় 10টা মতো বিনসকে কুচি করে নিয়েছি, আর আধখানা ক্যাপসিকামকে একদম মিহি করে কুচি করা, আর একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি, আর আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে। রান্নাটা আমি গাওয়া ঘি দিয়ে করব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, কম ঘি, অয়েলি হবে জিনিসটা, সেই কারণে খুব সামান্য পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ গাওয়া ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা বন্ধুরা বাটার দিয়েও জিনিসটা করতে পারেন, আমি এখানে গাওয়া ঘি ইউজ করেছি, ঘি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজগুলো। এটাকে আমি একটু সতে করে নেব, হালকা করে ভেজে নেব ঘি এর মধ্যে, গন্ধটা খুব ভালো আসে। এটা খুব বেশি ভাজা হবে না, এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো, ধনে পাতা ছাড়া বাকি যে সবজি আছে সেগুলো সব আমি একে একে দিয়ে দিচ্ছি। দিলাম গাজর, এই সময় বিশেষ করে করোনার টাইমে এই রুগীকেও আপনারা এই স্যুপটা দিতে পারেন, খুবই প্রোটিন সমৃদ্ধ এবং খুব হেলদি। বিনস আর ক্যাপসিকাম দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে ভাজতে দেবো, ডিমে আছে তাতে সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে। তার মতো লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে
ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবং প্রায় থার্ড ফোর্থ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা চিকেন। আর দিয়ে দেবো চিকেন স্টক, যেহেতু এর মধ্যেই রসুন আর আদা দেওয়া আছে, সেখানে আলাদা করে আমি আর রসুন আদা দেবো না। এটাকে খুব ভালো করে সেদ্ধ হয়ে একসাথে মিশে যাওয়া পর্যন্ত, আর একটু এমনি জল লাগছে কারণ আমার স্টকটা অতটা বেশি ছিল না, এর সাথে আমি যতটা স্টক ছিল তার প্রায় দ্বিগুণ পরিমাণ জল অ্যাড করলাম। এবার আমি এতে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো। লবণ আমি এখন দেব না কারণ এটা ফুটে এর পরিমাণটা কমে যাবে, আর এর সাথে আরও কিছু জিনিস অ্যাড হবে, টোটাল যে হবে কিছু পরিমাণ লবণ দেওয়া আছে। এবার টোটাল যে জিনিসটা হবে একদম শেষে আমি এবারে টেস্ট করে লবণ দেব। এবার আমি এটাকে পুরোটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এদিকে সেদ্ধ হতে হতে সবজি, আমি এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। আমি বন্ধুরা এখানে চার বিস্কুট বানাবো বলে খুব সামান্য, আমি বন্ধুরা এখানে চাইনিজ স্যুপ বানাবো সেই কারণে আমি সামান্য পরিমাণ সোয়া সস আর টমেটো সস ইউজ করব। কিন্তু আপনারা যদি একদম হেলদি বানাতে চান তাহলে সস অ্যাভয়েড করবেন, এমনিতেই এই স্যুপটা খেতে খুব টেস্টি হয়। আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি, এতে কিছু দিনই নুনও নয় গোলমরিচও নয়, শুধু এমনি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। জায়গায় আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এই এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি চার পাঁচ চামচ জল ইউজ করে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবো, স্যুপের থিকনেস বাড়াতে সাহায্য করবে। আপনি রাখতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, আমার সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ সোয়া সস, ডার্ক সোয়া সস, চাইনিজ এক টিস্পুন পরিমাণ টমেটো সস। ফুটানো ডিমটা আমি ধীরে 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 চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঢালবো এবং ঢেলে ঢেলে খুব সরু করে মতে ঢেলে দেবো, এর ফলে এটা ভেতরে গিয়ে সুপের ভেতরে জমে একটা টেক্সচারটা খুব ভালো দেবে। দেখুন বন্ধুরা, এগুলো জমে গেছে। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলা, খুব সামান্য এক চা চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো। এতে কোনো হলুদ ইউজ হয় না স্যুপে, স্যুপ একদম ঘন হয়ে গেছে। যে কুচি ধনে পাতা কুচি নিয়েছিলাম তার মধ্যে অল্প কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে বাকিটা আমি এতে ছিটিয়ে দিলাম। আমার রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, ওপরে ধনে পাতা ছিটিয়ে সার্ভ করে দিয়েছি। এখানে আমি আর কিন্তু লবণ অ্যাড করিনি, সেখানে পাশে দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচ গুঁড়ো, যে যার স্বাদ মতো নিয়ে নেবে বলে। আর এটা টেস্টি দেখুন, আর দেখতেও তত সুন্দর পুরো রেস্টুরেন্টের মতো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।